السلام علیکم ورحمت اللہ وبرکاتہ ان الحمدللہ نحمده ونستعیلو ونستغفر ونعوذ باللہ من شرور انفسنا ومن سیئیات اعمالنا من يهده اللہ فلا مضل لہ ومن يذلل فلا هادی لہ واشہدو ان لا الہ الا اللہ وحدہ لا شریک لہ واشہدو ان محمد نبدہ ورسولہ صلی اللہ علیہ وعلا آلہ وصحبہ وسلم ودسلیمن قذیر اما بعد وقد قال الإمام البخاري رحمه الله تعالى باب من اشترى هديه من الطريق وقلدها قال حدثنا إبراهيم بن المنذر قال حدثنا أبو ضمرة قال حدثنا موسى بن عقبة عن نافع قال أراد ابن عمر رضي الله عنهما الحج عام حجة الحرورية في عهد ابن الزبير رضي الله عنهما فقيل له ان الناس كاينون بينهم قتال ونخاف ان فقال لقد كان لكم في رسول الله اسوه حسنه اذا اسنوا كما سنا اشهدك اني قد اوجبت عمره حتى كان بظاهر البيدا قال ما شان الحج والعمره الا واحد اشهدك اني قد جمعت حجه مع عمره واهدى هديا مقلدا اشتراه حتى قدم فطاف بالبيت وبالصفا ولم يزد على ذلك ولم يهلل من شيء حرم منه حتى يوم النهر فهلق ونهار وراء قد قضى طوافه للحج والعمرة بطوافه الأول ثم قال كذلك صنع النبي صلى الله عليه وسلم شماني توب الله رب العالمين قشنشا النبي صلى الله عليه وسلم ارقو وسلم شطر আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বখারির হজের পর্ব পর্ব নম্বর তেইশ এমাম বখারির হজের পর্বের অধ্যায় নম্বর একশো চোদ্দ হাদিস নম্বর সতেরোশো আট থেকে আজকে শুরু করব বিষয়বস্তু বলছেন এমাম বখারি রহমল্লা হাদি সম্পর্কে আজকের আলোচনা হাদি কুরবানির পশু হাজি সাহেবদের কুরবানির পশুর বিভিন্ন দিক নিয়ে হাদি ক্রয় করা হাদি জবাই করার স্থান হাবি হাদি জবাই করার পদ্ধতি দাঁড় করে না বসিয়ে পা বেঁধে না খোলা অবস্থায় ইত্যাদি ইত্যাদি সবগুলি আসবে জি আর তারপরে শেষ দিকে হাদির পশুর বা কোরবানির পশুর চামড়া যারা কষাইয়ের কাজ করবে সব জায়গায় তো ফ্রি করে গ্রাম অঞ্চলে অনেক সময় ফ্রি পাওয়া যায় বেশিরভাগ তো দেখি ফ্রি পাওয়া যায় আত্মীয় স্বজন আছে কিন্তু পয়সা দিয়ে করতে হয় শহরে অথবা নিজের লোক না থাকলে তো যদি কেউ কোরবানি বা হাদির পশুর চামড়া পারিশ্রমিক হিসাবে দেয় তো সেটি যায়জ কি না এ সমস্ত বিষয় আর কোরবানির পশুর চামড়া আর কোরবানির পশুর উটের পিঠে যে আপনার যা কিছু থাকে সেটা আপনার তার আবরণ হোক আর তার আপনার সিটের বসার জায়গা যেটা সিট সেটা হোক যা কিছু হোক না কেন এগুলিও সাদকা করতে হবে এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ তালা হাদিসগুলি আসবে একশো চোদ্দ নম্বর অধ্যায় বলছেন বাবু মানিস তার হাদি ইহু তারিক এ অধ্যায় হচ্ছে কোনো ব্যক্তি নিজের বাড়ি থেকে কোরবানির পশু নিয়ে গেল না আর মেনাতেও কিনলো না রাস্তায় কিনলো এটা কেমন জায়েজ সবচেয়ে ভালো কেউ যদি বাড়ি থেকেই কোরবানি পশু নিয়ে যায় হজ করতে যেটা আর ওরা প্রাচীন যুগে করতে নবী সাল্লা সাল্লাম নিয়ে গেছেন মক্কা থেকে মদিনা থেকে একশত ওট নিয়ে গেছেন সাথে করে আর যদি কেউ মনে করে যে আমার কাছে পয়সা আছে আর মদিনায় হয়তো বা যেখানে আছে দাম আমি আছি এখানে দাম বেশি আমি গিয়ে রিয়া তাইফে সস্তা পাবো রাস্তা থেকে কিনে নেবো সেটাও ভালো যাহ কেউ যদি মনে করে যে না আমি এসব ঝামেলাতে নেই যেমন আজকালকার মানুষ আমি মক্কা মক্কা গিয়ে হজ করবো আর মিনার ময়দানে ওখানে যাব কাউন্টারে গিয়ে আজকাল কাউন্টার সিস্টেম হয়ে গেছে গিয়ে ওখানে খরিদ করবো আর জবাই করবো এক সময় ছিল আমরা নিজেরাই জবাই করেছি এখন আর নিজেরা জবাই করা যায় না ভিতরে ঢুকাও যায় না কিন্তু আপনি কাউন্টারে দাঁড়িয়ে থাকবেন আর জবাই করতে অর্ডার করলেন পয়সা দিলেন আর তারপর যদি বলেন যে আমার কোরবানির আনির গোস্ত আমি নেবো আপনাকে এখনও গোস্ত দিয়ে দেবে জেনে রাখা ভালো কেউ যদি ওই আত্মীয় স্বজন আছে বন্ধু বান্ধব আছে ব্যাচেলার হোক ফ্যামিলি হোক আর আপনি গোস্ত নিয়ে যাবেন নিতে পারেন সমস্যা নেই গোস্ত নিতে পারেন আর যদি বলেন যে না গোষ্ঠ নেব না পয়সা দিয়ে দিলেন আর সর্বশেষ একেবারে অলসদের জন্য সেটা হচ্ছে যে ব্যাংকে পয়সা জমা করে দিলাম তাই না ব্যাংকে আজকাল অধিকাংশ লোক এমনটাই করছে যে বেশি খাটনি করব না সব ঝামেলা নেব না আমি ব্যাংকে বা হয় কি করেছি হ্যাঁ বা মল্লেমের কাছে হ্যাঁ হাদির পয়সা জমা করে দিয়েছি ব্যাংকে জমা করলে আপনি বিশ্বস্ত প্রতিষ্ঠানে জমা করলেন কারণ তাদের আগে কোরবানির পশু যতটা কেনা থাকে ততটাই তারা পয়সা নেই কিন্তু আপনি মোয়াল্লামের কাছে জমা করলে শুধু পয়সা দিয়ে দিলেন যারা বাইরে থেকে হাজিরা আসছেন আপনাদের আত্মীয় স্বজন আর অনেক মোয়াল্লেম কিন্তু আমান উদ্যান নয় অসৎ একশোটা কোরবানি কালেকশন করলো হাজিদের থেকে পঁচিশ পঞ্চাশটা জবাই করলো আর বাকিটা খেয়ে ফেললো অথবা আপনার কাছে নিল কোরবানি এক একটার জন্য চারশো পাঁচশো রিয়েল করে যাতে বড় ধরনের কোরবানির পশু পাওয়া যাবে যেটা অন্তত পনেরো থেকে বিশ কিলো পঁচিশ কিলো হইতে হবে আর দুশো আড়াইশো টাকায় পাওয়া যায় দশ কিলো মারখা ওই ওইগুলো জবাই করে দিল হ্যাঁ কোনো রকম ব্যাস আর বাকি আড়াইশো টাকায় খেয়ে নিল দুশো আড়াইশো লাভ করে দিল না তাহলে আপনাকে এইরকম মোয়াল্লামদেরকে পয়সা দেওয়া যথেষ্ট নয় সাথে যান ঠিক আছে মল ঠিক আছে আমি রাস্তাঘাট ছিনি না আমি কষাইখানে চিনি না চলো আমাকে সাথে নিয়ে চলো আমরা সবাই গিয়ে সবাই যেতে পারবো না আমরা একশো জনের কোরবানি করতে যাও আমরা যাচ্ছি পাঁচজন যাচ্ছে কোরবানি আমরা দেখে আসবো যে কতটা কোরবানি আমাদের হইলো তাহলে আপনার কোরবানি আদে হবে আর আমি টাকা দিয়ে দিছি ব্যাস কোনো ব্যক্তিকে মক্কে আমার এক আত্মীয় থাকে পরিচিত থাকে তাদের টাকা দেয় মক্কায় অনেকে এরকম ধর্ম ব্যবসা করে সুতরাং এইভাবে অন্ধ হয়ে যাকে তাকে আপনি কোরবানি পয়সা দিয়ে দেবেন আর বলবেন যে কোরবানি আমার হয়ে গেছে না কোরবানি হয়নি জি সতর্ক সাবধানে কোরবানি স্তরগুলি বললাম জি তো এই অধ্যায় কি রয়েছে কেউ যদি রাস্তা থেকে কোরবানি পশু ক্রয় করে আর তারপরে সেখানে মালা পরায় কোরবানির পশু যদি হাজিদের কুরবানি হাদির পশু হয় যেটাকে হাদি বলা হয় তাহলে মালা পরানসন্দ পাওয়া অজীব নয় মালা যাতে চেনা যায় যে এটা হচ্ছে কোরবানির পশু যেটা রাস্তায় যাচ্ছে কোথাও হারিয়ে গেল আশেপাশের লোক যারা দেখবে বুঝতে পারবে হ্যাঁ ইত্যাদি বিভিন্ন কারণ চোর যারা অসৎ তারা একটু ভয় পাবে যে এটা সাধারণ পশু নয় এটা আল্লাহর সন্তুষ্ট ছেড়ে দেওয়া হয়েছে নিয়ে যাওয়া হচ্ছিল সুতরাং এটা চুরি করতে মুসলিম চোর ভয় পাবে আমাদের আর মুসলিম চোর ডাকাত হ্যাঁ যারা আলেম আলমা তাদের চিন্তায় সময় তো করতোই না এখন কিন্তু আলেমদেরও চিন্তাই করে দেখছেন না এখন আলেমও না এই সব যে আলেমরা আলেমদেরও ছিনতাই করে আলেমদের বাড়িও চুরি ডাকাতি করে কিন্তু সময় এত ভয় পেত আমাদের ওস্তাদুল্য একজন আলেম শাইকুল হাদিস ছিলেন মাদ্রাসায় পড়ায় তো ট্রেন রাত বারোটায় গিয়ে স্টেশনে থামতো আর সেখান থেকে নেমে হেঁটে যেতে লাগতো তাকে দেড় ঘন্টা এত দূরে একবারে গ্রাম অঞ্চলে পল্লী গ্রামে মাদ্রাসা তো রাস্তায় যেত আর রাস্তায় সব ওই ছিনতাইকারীরা বসে থাকতো ডাকাত দল বসে থাকত যারাই যেত হাট বাজার থেকে ব্যবসায়িক তাদের ছিনতাই করতো ওরা মাগরে একটু অন্ধকার হলে তাদের কাজ শুরু হয়ে গেলো এরকম ছিন্তাটা আমাদের দেশে অনেক বেশি ছিল আগে এখনও আছে এখন একটু কমেছে হয়তো অভাবে স্বভাব নষ্ট বেশি ছিল তো ওই মাওলানা নিজে গল্প করেছেন এক সময় মদিনা থেকে পড়ে গেলাম তখন আমার কলিগ হয়েছিল অনেক দিনে তিনি রেহেমা মাহল্লাহ কয়েক বছর ইন্তেকাল করেছেন তো তিনি গল্পগুলো শুনাইতেন বলতে ওই চিন্তাকারি ডাকাতরা আমাদেরকে বলতে মৌলানা সাহেব আমাদেরকে বলে দিবেন আমাদের দলবল কেউ যদি আপনাকে হ্যাঁ আক্রমণ করতে আসে বলবেন আমি বড় মৌলানা আছি অমুক মাদ্রাসার হেড মৌলানা আছি তাহলে কেউ গায়ে হাত আর যদি বাই চান্স কিছু কেউ কিছু বলে তো বলবেন যে ডাকাতদের হেডসে বলে রেখেছে হ্যাঁ শুধু বলবেন যে আমি অমুক কে আমি অমুক তাহলে আর কেউ চিন্তাই করবে না একটা সময় ছিল যে আলম চোর ডাকাত হ্যাঁ সন্তরা সিরা শ্রদ্ধা করত কিন্তু এখন ইমান মানুষের হ্যাঁ এত দুর্বল হয়েছে যে নিঃশেষ হয়ে গেছে মানে আর কোনো শ্বাস নেই দম নেই মানে যার ফলে সৎ অসৎ ভালো মন্দ সবার হ্যাঁ ডাকাতি ছিনতে ইত্যাদি করে আর খেনতে এমন কি হ্যাঁ। আর দিন চর্চা করছে তার ভাই 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 করে এই দিকে যে টাকা পয়সা বেমানি করে জি আল্লাহ হেফাজত করুক পয়সার জন্য ইমান হারাবেন না যারা পয়সার জন্য ইমান হারিয়ে দিচ্ছে জান্নাত হারিয়ে দিচ্ছে তাদের ইমান হচ্ছে কচুর পাতার পানির মত পর পানি পড়ে যায় তো যে কথাটি বলছিলাম যে বাড়ির যে কোরবানি অধিয়া হাজির সাহেবদের কোরবানি নাই বাড়ির কোরবানিকে মালা পরানো ওর কোনো দলিল নেই সুতরাং এটাকে সন্ন্যদ বলা যাবে না এটাকে সন্ন্যত বলা যাবে না যে আপনার বাড়িতে কোরবানি করবেন এখানে দামামি আমি অথবা দেশে কোরবানি করেছেন আর খাসি বা গরু পুষে রেখেছেন অথবা কিনে রেখেছেন আর বলছে এতে মালা পরাইতে হবে আর এতে মেলা বেদাতো করে থাকে এর সাথে তার সাথে কি করে হ্যাঁ কোরবানির দিন সকালবেলা সুন্দর করে একবারে সাবান টাবান দিয়ে গোসল করাবে এগুলো সব বেদাত কেন গোসল করাবেন আপনি কোনো প্রমাণ আছে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে তো গোসল করে উজু করেন সতেরোশো আট নম্বর হাদিস প্রখ্যাত তবেই না ফে তিনি গোলাম ছিলেন কিন্তু গোলামকেও তার মালিক প্রখ্যাত সাহাবি আবদুল্লা বিনোমর আল্লাহ তালা নহমা খলিফার ছেলে এবং সিনিয়র সাহাবি রসুর শ্যালক তিনি সুযোগ সুবিধা দিয়েছিলেন যে তুমি আমার ছেলে সালেম লেখা পড়া করো তুমি তুমি লেখাপড়া করো যা তোমাকে বাড়ি চাকরি করতে হবে চাকর হয়ে থাকতে হবে স্বাধীন করে দিয়েছিলেন যে তুমি আলিম শিখ ওই জন্য ওই জামানা থেকে কেরামদের আমল থেকে শুরু করে তাবাইনদের যে দেখা যায় বড় বড় ওলামা মহাদ্দেশ তারা সব গোলাম ছিল দাস ছিল কেউ স্বাধীন হয়েছিল কেউ স্বাধীন হইতে পারে কিন্তু বড়ো বড়ো আলেম হয়েছে তার চাকরদের সাথে আজকাল তো গোলামি যুগ না কিন্তু চাকর তো অনেকের বাড়িতে আছে চাকরদের সাথে গরিবের ছেলে এতিম হয়তো আপনার বাড়িতে কাজ করছে ছেলে মেয়ে তাদেরকে লেখাপড়ার সুযোগ দিতে হবে কাজ শুধু করিয়ে নেবেন খেতে দিচ্ছি পয়সা দিচ্ছি তা তো পেট ভত্তা অনেকে পয়সাও দেয় নে আর তারপরে তাদেরকে লেখাপড়ার কোনো সুযোগ দিচ্ছেন না না তারা কোরআন শিখতে পারছে মক্তব্য গিয়ে মাদ্রাসে মসজিদে গিয়ে তাদেরকে লেখাপড়ার সুযোগ দিচ্ছেন এটা একজন মুসলিমের চরিত্র নয় আপনার ছেলে মেয়েদেরকে যেমন সুযোগ দিচ্ছেন শিক্ষার তাদেরকেও অন্তত দিন শিক্ষার ভালো সুযোগ দেবেন দুনিয়া শিক্ষা দেন আর না দেন হ্যাঁ কিন্তু সেটা মুস্তাহাব কিন্তু দিনের শিক্ষার সুযোগ অবশ্যই দিতে হবে জি যাতে করে আল্লাহর এই বদবন্দি ঠিকভাবে করতে পারে যার দিনের জ্ঞান নেই সেই চাকর তাহলে হয়ে বড়ো হবে হ্যাঁ সেই কাজের মেয়ে সে বেনামাজি বেদিন হয়ে বড়ো হবে আর এর গুনার বোঝা আপনাকে উঠায় তো আপনার বাড়িতে তার প্রতিপালন হয়েছে তার শৈশব কেটেছে তো না ফে বলছেন আর তার আল্লাহ মণি ইচ্ছা পোষণ করলেন আল হাজ্জা হজের প্রতি বছর প্রায় হজে যেতেন ওই বছরে হজের ইচ্ছা করলেন কোন বছরে আমা হাজ্জাতিল হারুরিয়াতে খাওয়ারেজদের হজের বছর হারুরি খারেজদের একটি নাম কেন খাওয়ারে জঙ্গিদেরকে হারুরি বলা হয় কারণ এই খাওয়ারে জঙ্গিরা প্রথম যখন এই বাতিল ফিরকাটি পথভ্রষ্ট ফিরকাটি এই জন্মেছিল আলী রাজি আল্লাহ তালানোর খেলাফত আমলে আলী রাজি আল্লাহ আনুগত্য থেকে তারা বিদ্রোহ ঘোষণা করল বেরিয়ে গেল আর তারপরে তারা এরাকের একটি গ্রামে গিয়ে বসবাস শুরু করেছিল যেই গ্রামটির নাম হচ্ছে হারুরা গ্রামের নাম হচ্ছে হারুরিয়া সেই জন্য সাহাবাই কেরাম তাবিন যারা কোরআন সন্ন্যার অনুসারে হালিস জামাত এই খারিজিদের নাম দিয়েছিলেন খাওয়ারেজদের সাথে হারুরি হারুরিয়া হারুরিয়া ফিরকা হারুরিয়া যেমন আমার দেশে হ্যাঁ যারা মাজার পূজা করে তাদেরকে বেরেলভি বলা হয় হ্যাঁ যারা সুফি মাজার পুজা তো করে না কিন্তু মাজার পূজারীদের সাথে অনেক কিছুতে মিল রয়েছে বিভিন্ন বেদাতে তাদের সাথে মিল রয়েছে তাদেরকে দেবন্দি বলা হয় জায়গার সাথে সম্পৃক্ত করে জায়গার সাথে সম্পৃক্ত করে তো এই জায়গার সাথে সম্পৃক্ত করে তাহলে নামকরণ এটা চলে আসছে পরম্পরা আগে থেকে হারুরি মানে খাওয়ারেজ আর খাওয়াজরা খাওয়াজরা হচ্ছে এমন ফিরকা যারা চরমপন্থী যারা শাসকের আনুগত্য করা মোটেই তারা মেনে নেয় না এবং তারা দিন সম্পর্কে নির্বোধ তাদের বেশ কিছু লক্ষণ রয়েছে যার মধ্যে সবগুলি লক্ষণ পাওয়া যাবে সে হচ্ছে পাক্কা খারেজি জঙ্গি আর যার মধ্যে কিছু কিছু লক্ষণ পাওয়া যাবে সে আংশিক জঙ্গি আংশিক খারেজি তা আমাদের দেশে সব রকমের খারেজি আছে পাক্কা জঙ্গিও আছে খারেজি আছে হ্যাঁ আব্দুর রহমান বাংলা ভাই আর এই ধরনের যারা অস্ত্র হাতে নিয়েছে হ্যাঁ বা অস্ত্র হাতে নিতে লোক যুবকদেরকে প্ররোচিত করছে আর পথভ্রষ্ট করছে আর তারা মুসলিম শাসকদেরকে তাদের কাবিরা গুনার কারণে ফাঁসেক বলে খ্যান্ত হয় না তারা একবার নাস্তিক আর তারা ইসলামের দুশ্মন আর উদ্দিন আসারাদের গোলাম এই সব বলে আখ্যায়িত করে হ্যাঁ তাদের শাসকরা আগে সব ইসলামের দুশ্মন বিল্লাহ এগুলো সব খারিজিদের লক্ষণ এগুলো সব খারিজের লক্ষণ যারা শাসকের আনুগত্য করতে তারা চায় না এবং শাসকদের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করে হয়তো অস্ত্র ধারণ করে না কিন্তু বিদ্বেষ পোষণ করে ঘেনা পছন্দ পোষণ করে আর তাদের বিরুদ্ধে কি করে মানুষকে খেপিয়ে দেয় হ্যাঁ তারপরে স্টেজ পেয়ে গেলে মাইক পেলে জুমার ফদবা পেলে এমন আগুন লাগানো বক্তব্য করে দেশে আগুন লাগিয়ে দেয় রক্তকে গরম করে দেয় রক্ত গরম করে দিলে না জেহাদের ময়দান নেই শাসকের শাসকের নেতৃত্ব ছাড়া জেহাদ নেই কি করে জেহাদ করবেন ক্ষমতা আছে প্রোটেকশনের ডিফেন্সের ক্ষমতা আছে সরকার ছাড়া কোনো 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 সংগঠনের কোনো ক্ষমতা নেই পাখিকে গুলি করার মধ্যে দুশ্মনের তাহলে এই যে রক্ত গরম করে দিলেন যে আমরা হ্যাঁ রক্ত দিতে প্রস্তুত আরে রক্ত দেওয়ার তো তো থাকতে হবে বোকা বানাইলেন এইভাবে যুবকদেরকে যে খারেজি বানালেন এই যে খারেজি জঙ্গিদের জঙ্গিদের লক্ষণ আছে আংশিক জঙ্গি যার মধ্যে যতটা এই দোষগুলি আছে খারেজিদের যে বেশ কিছু লক্ষণ আমার একটা আলোচনা আছে খারেজিদের লক্ষণ বলে শুনবেন এক দেড় ঘন্টার আলোচনা আছে এবং আলোক খারেজিদের সবগুলি লক্ষণ হাদিসে যা এসছে আলোক যার মধ্যে যতটা আছে সে ততটা খারেজি খারেজি খারাজা এখনো জমানে মানে বেরিয়ে যাওয়া মানে সে ইসলাম থেকে খারিজ একদল বলছে ইসলাম থেকে খারিজ যারা ফুল খারেজি জঙ্গি কিন্তু সঠিক হচ্ছে তারা কাফের নয় মুরতাদ নয় তারা সঠিক ইসলাম থেকে বহিষ্কৃত হ্যাঁ আহলে সন্ত আল জামাত থেকে বহিষ্কৃত আহলে বিদাত পথভ্রষ্ট তারা যে ফিরকা নাজিয়া একটি দল জান্নাতি বাকি বাহাত্তরটি জাহান ওই বাহাত্তরটির একটি তারা কিন্তু তারা মুসলিম ফিরকা মুসলিম ফাসেক এবং খুনি জি জঙ্গি তো যাই হোক এই খারেজিরা এক বছর তারা হজে তাদের গরিষ্ঠতা ছিল এবং সেই সময় আহলেসঅল জামাতের লোকদের বিরুদ্ধে তারা কোনো রকমের এই রকমের কোনো ষড়যন্ত্র করতে পারে আর তারপরে সে হজের মৌসুমে লড়াই হইতে পারে এই রকমের আশঙ্কা ছিল এরকমটা ছিল সেই বছর ওমর রাজি আল্লাহ তালাকে তার ছেলে সালেম নিষেধ করলেন যায় নাই বছর ফেতনার বছর কেউ কেউ বলেছেন এখানে হারুরিয়া খারেজি মানে খারেজিদেরই ফেতনার সেখানে সেই বছর আশঙ্কা ছিল আর আরেক দল বলছেন যে অন্য হাদিসগুলি এর আগে কিন্তু কয়েকবার করে হাদিসটি এসেছে যে সেই বছরে আব্দুল্লাহ বিন জুবাইর রাজিয়াল্লাহ তালান মাঝে মক্কার খলিফা ছিলেন কয়েক বছরের তার বিরুদ্ধে হাজ্জাজ বিন ইউসুফ জালেমের নেতৃত্বে অমাইয়া বংশের শাসকরা কি করেছিল তাকে পাঠিয়েছিল আবদুল্লা বিন জুবাইরকে দমন করার জন্য এবং তার কাছ থেকে ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য হেজাজের তো সেই বছর যুদ্ধ হবে খুবই সম্ভাবনা ছিল তো যেহেতু কুখ্যাত জালেম আর তার সেনাবাহিনীকে বলা হয়েছে ওই হাদিসগুলোতে হরুড়িয়া খাওয়ারিসের কথা আসেনি কিন্তু হাজাজ বিন ইউসুফের আক্রমণের কথা এসছে মক্কাই এবং ইবন জুবাই রাজি আল্লাহ তালানহাকে শহীদ করেছিলেন তার লাশ দাফন করতে দিচ্ছিল না আর তাকে ফাঁসিতে ঝুলিয়ে রেখেছ ইত্যাদি আর তার মাথাকে কেটে নিয়ে সামদেশে দামেশকে পাঠানো হয়েছিল এই সজুল অত্যাচার করা হয়েছিল আসমারজি আল্লাহ তালানহা যখন যে আমার এই ছেলে কতদিন আর ঝুলতে থাকবে একে দাফন করার অনুমতি দেওয়া হবে কিনা তখন এই জালেম বিন ইউসুফ দাফনের অনুমতি দিয়েছিল তো এইসব শুনলে আর বললে বড় কষ্ট লাগে যে একদল জালেমরা দুনিয়ার ক্ষমতার জন্য চরম অন্যায় করেছে ইসলামের ইতিহাস চরম জুলম অত্যাচার করেছে তাদের বিচার আফজা এলামা কাদ্দামা আল্লাহ রব্বুলের কাছে মাঠে আসামের কাঠগড়ে হবে যেটা হাসর মাঠে ভালো মানুষরা দেখতে পাবেন দুনিয়ার মানুষ দেখবে আল্লাহ আলমিন যেন তাদের যে বিচার ইনসাফের বিচার আমরা বলি আর না বলি অবশ্যই করবেন আল্লাহ যেন সে বিচার করে আলেমদেরকে সতর্ক হোস তাদের পরিণাম খুব ভালো নয় হল আইফুল হজ্ল আলম জাহ আলেম কখনো সফল না জালেমের আলেমের যতই দাপট চলুক না কেন কোনোদিন সফল না জি জুলুম করবেন না মজলুম হওয়া ভালো কিন্তু জালেম হওয়া ভালো না যদি জুলুমেরও শিকার হন মার খান কিন্তু যেন আপনার পক্ষে সীমালম্বন না হয় তবে মার খেয়ে যদি প্রতিশোধ নেন এতটা পর্যন্ত জায়জ আছে প্রতিশোধ নিত সীমালম্বন করলে আপনি জালেম হলেন তো বলা হইল ফাকিল আল্লাহ যুগটা কখন ছিল এই খাওয়ারেজদের যুগ খাওয়ারেজ তাহলে হয় খাওয়ারেজরাই সেই বছর এসেছিল আর না হলে হাজবেন ইউসুফ এই যে আপনার অমাইয়া বংশের যে জুল মত্যাচার আর যুদ্ধটি হয়েছিল সেই বছর আর সেটি ছিল আপনার তেহাত্তর হিজরিতে তেহাত্তর হিজরিতে ইবনে জুবাই রাজি আল্লাহ তালানো কি হয়েছে ইবন শহীদ হয়েছেন এই হাজবেন ইউসুফের সেনাবাহিনীর হাতে তেহাত্তর হিজরি আর হারুরিয়া দ্বারা কোন বছর যুদ্ধে এসেছিল ইতিহাস বলছে চৌষট্টি হিজড়ি তো চৌষট্টি আর তেহাতো প্রায় নয় বছর এই জন্য দ্বিতীয় ব্যাখ্যাটি বেশি শক্তিশালী যে এখানে খাওয়ারিজদের হজের বছর ছিল তার মানে হাজ বিন ইউসুফ জালেম সে একজন হারিজি সে একজন জালেম আর সে একজন মুসলিম শাসক ইবনে জোবাইর রাজি আল্লাহ তালন হেজাজের শাসক হয়েছিলেন খলিফা আহতুল হয়েছিলেন তাকে হত্যা করার জন্য এবং তার আপনার খেলাফতকে ধ্বংস করার জন্য আক্রমণ করে এসেছিল তাদের কি খাওয়ারিজ বলা হয়েছে হাদিস আর সেটা ছিল তেহাত্তর হিজড়ি নবী শাসম প্রায় তেষট্টি বছর পরে জি তো বলা হলো ইবিন রাজি আল্লাহ তালামকে এই বছর হজে যে ইন্নান্না কায়নুন বাইন হকে তাল হ্যাঁ মুসলিম সমাজে মক্কায় এই বছরে কেতাল হইতে পারে মানে সশস্ত্র লড়াই হইতে পারে দুই পক্ষে ফাইয়া শুদ্ধ আমাদেরকে ভয় লাগছে যে আপনাকে মক্কা যেতে বাধাগ্রস্ত করবে হজ হয়তো এবার হবে না বা আপনি করতে পারবেন না সুতরাং না যায় ভালো মদিনায় থাকেন ছেলে বলছেন কাকে বাবাকে আরো লোকেরা সাম ফাঁকা তখন তিনি উত্তরে বলেছিলেন আমি হজ ছাড়বো না আল্লাহাদ আল্লাহ হাসান আল্লাহ বলছেন যে তোমাদের জন্য রসুরুল্লাহলামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ রসুরুল্লাহ আদর্শ হোদায় বিয়ার ঘটনায় মজুদ রয়েছে যে আমরা আল্লাহর ঘর যে হতে যাবো হজ বা উমরায় আর রাস্তায় যদি কোনো জালে বাধাগ্রস্ত করে সেখানে হালাল হয়ে যাব কারণ ইচ্ছা করে আমি এহেরাম খুলিনি আমাকে বাধ্য করা হয়েছে জি আর সেখান থেকে হালাল হয়ে চলে আসবো হজের সব পেয়ে যাবো উমরা সব পেয়ে যাবো বলছেন সুরে আজ নম্বর একুশের কথা বললাম এজান জান আস নাসানা রসুল্লা সাল্লাম আমি এমনটাই করবো যেমনটা করেছেন রসুলুল্লা সাল্লাম হোদায় বিয়েতে গেলেন আর কুরবানির পশু সাথে ছিল আর কেরাম চোদ্দশো থেকে পনেরোশো তাদের সংখ্যা ছিল সঙ্গী তারা সবাই উমরে যাচ্ছেন সবই এরামের অবস্থায় ছিলেন আর তারা কোনো যুদ্ধ করতে যাননি কিন্তু মক্কার কাফেরা যখন ঢুকতে দিল না আর মোটেই এবছর আসতে দেবো না তাদের জিদ পূরণ করলো আগামী বছর আসবে তিন দিনের জন্য আসবে এই সমস্ত ও হোদেবের সন্ধে যে শর্তগুলি হইল সেখান থেকে ফিরে আসলেন কোরবানি পশুগুলি নিয়ে গেছিলেন কি করেছিলেন ওইখানে জবাই তাহলে যে যদি কারো সাথে কোরবানি পশু থাকে তাহলে সেখানে কি করে দেবে জবাই করে দিয়ে হালাল হয়ে যাবে এটাই করব আমি এই কথা বললেন ইবেন ওমর তারপরে বলছেন ও সে তো সাক্ষী রাখি শোনো আন কাদ আও যাও তো ওমরাতান আমি ওমরা নিজের ওপর আবশ্যক করে না মানে ওমরা নিয়ত করে ফেললাম মানে হজের তামাত্ম করো প্রথম নিয়ত করলেন পরে চিন্তা করেন হজের তামাত্ম করে মাঝখানে হালাল হওয়া হয় এটা না করে আর যেহেতু এই বছরে ঝামেলারও আশঙ্কা রয়েছে হজে কেরানি করিনি তারপরে একটু পরে বলছে হাত্তাকানা বাই জাহের বাইদা যখন বাইদার প্রান্তরে পৌঁছিলেন বা হচ্ছে জুলহলেফা মসজিদ থেকে এগিয়ে গিয়ে উঁচু এলাকা জনহীন এলাকা এবং গাছপালাও সেখানে নেই যেই এলাকায় মাঠে গাছপালা না থাকে সেটাকে বায়দা বলা হয় তখন সেখানে বলেন মা শাহুল হাজ্জল ওমরাতে ইল্লা ওয়াহেদ অর্থাৎ মিকাতে পৌঁছেছেন আর এখান থেকে রাম করে চলতে লাগবেন মক্কার উদ্দেশ্যে জুলহলেফা বলছেন যে হজ উমরার অবস্থা তো একই রকম দুটো বিধি বিধান এহরাম একই রকম সুতরাং উসেদ উপর তোমাদেরকে সাক্ষী রাখছি আন্নি জামাত তো মা উমরা আমি উমরার সাথে হজও একত্রিত করে নিলাম তার মানে কোন হজ করলাম হজ কেরানে দুটোকে একসাথে একত্রিত নিয়ত করা হয় ও আহাদা হাদিয়ান মোকাল্লাদান এবং তিনি একটি হাদি হ্যাঁ ক্রয় করলেন মোকাল্লাদান মালা পরানো হো যেটা রাস্তায় খরিদ করলেন এখানে সংক্ষেপে রয়েছে ইশতারাহ খরিদ করলেন কিন্তু গত পর্বের হাদিস এসেছে ইস্তারাহ মিন কোদায়ত কোদায়ত নামক স্থান থেকে খরিদ করেছে কোদায় স্থানটি মক্কা থেকে একশো পঞ্চাশ কিলোমিটার দূরে মদিনা থেকে প্রায় তাহলে কত হয়ে যাবে আড়াইশো কিলোমিটার দূরে যে বর্তমান সাইনবোর্ডে খোলাইস এলাকা একটি রয়েছে সেই এলাকায় অবস্থিত বলছেন তারপরে হাদি নিয়ে মক্কা সাত্তা কাদেমা মক্কায় আসলেন ফতাফা বিল বাই তো বিশাফা বাই করলেন সাফা মর সাই করে ওয়ালাম ইয়াজিদ আলা আর কিছু করলেন না মানে হালাল হলেন না চুল কাটলেন না কারণ হচ্ছে এরান যেহেতু করেছেন হালাল হতে পারছেন না ওয়ালাম ইয়া হলেন মেন আর হালালও হলেন না জি হারমা মেন যা কিছু তারপর হারাম হিসেবে হালাল হলেন না অর্থাৎ তিনি এহরাম খুললেন হাত্তা ইয়মান ইয়মিন নাহারে কোরবানি অমান নাহারও পড়া যায় আর ইয়মিন নাহারও পড়া যেতে পারে হারফেজার বললে হবে কোরবানির দিন পর্যন্ত তিনি হালাল হলেন না দশ তারিখে হালাল হবেন যারা করবেন একসাথে দশ তারিখে মাথা মন্ডন নাহার আর কোরবানি করলেন আর তারপরে তিনি মনে করলেন আন কাদা আওয়াল প্রথম যে সাফা মারো আর সাই করেছি যখন প্রথমে এসে মক্কা পৌঁছে সেটা দিয়েই আমার কাজ হয়ে গেল এখানে তওয় বলতে সাফা সাফামার সাফা সাফামার একটি সাই যথেষ্ট কোন ক্ষেত্রে হজে কেরানের ক্ষেত্রে এটা একাধিকবার বলেছি আবার বলছি এইটা হচ্ছে সঠিক মত শাহী মালিক আহমদ এবং আলুল হাদিসদের মত পক্ষান্তরে হানাফি হানাকি মজা হচ্ছে যে হজে তমাত্ম করলেও দুটো সাই ফরজ আর হজে কেরান একসাথে করলেও দুটো সাই তাদের কাছে ফরজ তাহলে অতিরিক্ত একটি সাই তাদের কাছে ফরজ রয়েছে একশো পনেরো নম্বর অধ্যায় বলছেন হচ্ছে অন্য পুরুষ ব্যক্তি যদি কোরবানি করে তার স্ত্রীদের পক্ষ থেকে তাদের নির্দেশ ছাড়া অর্থাৎ কারো পক্ষ থেকে এখানে মশলা হচ্ছে কারো পক্ষ থেকে যদি কোরবানি করতে চান তো তাদেরকে কি জানাইতে হবে জানানোর পরে তাদের অনুমতি নিতে হবে না জানানোর প্রয়োজন নেই আর অনুমতি নেওয়ারও প্রয়োজন নেই বিশেষ করে তাদের ভরণ পোষণ যদি আপনার দায়িত্বে থাকে তা তাদের পক্ষ থেকে আর আপনি কোরবানি করবেন তাদের হুকম নেওয়ার কোনো প্রয়োজন নেই মায়ের সাথে আছেন আর মা সংসারে এখন তাদের ইনকাম সোর্স কিছু নেই আর নিজের সম্পদ কিছু নেই তাহলে বাপ মায়ের পক্ষ থেকে আপনি কোরবানি করছেন নিজের কোরবানি হয়তো আলাদা করে বাপ মায়ের কোরবানি করছেন অথবা আপনার কোরবানিতে বাপ মায়ের নিয়ত সামেল করছেন যেটা সবচেয়ে যদি একটি পশু করেন তাহলে নিজেকে নিজের পরিবার এবং বাপ মা যদি আলাদা তাদের ইনকাম না থাকে বা সম্পদ না থাকে তাহলে একটি কোরবানিতে সবার নিয়ত করবেন সেটা আপনার বাড়ির কুরবানি হোক বাড়ির কোরবানি খেতে বিশেষ করে আর হাদ হাদের কোরবানি তো যেহেতু যার পক্ষতে হজ হচ্ছে তো নবীশন বিবি বিবিগণ বেদায় হজের বেলা ছিলেন হজে কয়জন ছিলেন নয়জন একসাথে ছিলেন বিদায় হজের বছর নয় ছিলেন একটি গাভি জবে করলেন স্ত্রীদের পক্ষ থেকে তাদের নেই তাদেরকে জানাননি তাদের জানাও ছিল না যে আমাদের কুরবানি কি হচ্ছে আর জানছেন যে স্বামী আছে ওনার দায়িত্ব ওনার বরণ পোষণের দায়িত্ব সুতরাং কোরবানি দেওয়ার দায়িত্ব ওনার উনি কোরবানি দিচ্ছেন তো কোনো ব্যক্তি যদি কারো পক্ষ থেকে কোরবানি করি জানানো জরুরি নয় জানাতে পারে নাও জানাতে পারে অনুমতি নেওয়া কোনো জরুরি নয় জি সতেরোশো এমনকি পর ব্যক্তি অপর ব্যক্তি কেউ যদি মনে করে আমি অমুককে খুব ভালোবাসি তার পক্ষতে একটা এবার কি করব কোরবানি করব জানাইতে হবে হ্যাঁ যে শেখ আপনার পক্ষতে থেকে একটা কোরবানি করছি না কোনো জরুরি নেই কি আল্লাহ জানছে কার নিয়ত আপনি করেছেন ওর কাছে পৌঁছে যাবে ওর কাছে পৌঁছে যাবে ওর আমল নামে পৌঁছে যাবে এবং আপনি যে খরচ করলেন আপনিও নাকি পেয়ে যাবেন ইনশাআল্লাহ জি তো সতেরোশো নয় নম্বর হাদিস আমরা বিন তাব্দুর রহমান তা এই বড় ফকি ছিলেন তিনি বলছেন সামে তো আয়সা তো মা আয়সা রাজি আল্লাহ তালা বিশিষ্ট ছাত্রী ছিলেন তিনি বলছেন আমি মা আয়সা আল্লাহ তালার কাছে শুনেছি তাকুল বলতে খারাজ না মা রসুল্লাহ সাল্লাম রসুল্লাহ সাল্লাম মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে হজের বছর বিদায় হজের বছর লেখাম সিন বাকিনা মিন কাদা যখন পাঁচ দিন অবশিষ্ট ছিল জিলকাদা মাসের আজকে জিলকাদা মাসের কয় তারিখ বললাম নয় তারিখ পাঁচ দিন বাকি ছিল তার মানে পঁচিশ তারিখ তারিখে আর পাঁচটা দিন বাকি আছে ইল্লাল আমাদের হজ ছাড়া আর কিছু ছিল না আমরা মনে মনে নিয়ত রেখেছি যে আমরা শুধু কিসের জন্য যাচ্ছি হজ করতে যাচ্ছি ওমরাতে নয় কারণ হজ মৌসুমে ওমরা করা জাহিলি যুগে পরম্পরা এটাকে বড় অপরাধের কাজ মনে করতো আর শরীয়তে এমন কোনো বৈধতার বিধানও আসেনি তাহলে যেটা মগজে ঢুকে আছে আগে থেকে যে বাপদাদ আমল থেকে যে তরিকা সেটাই না করবেন সুতরাং হজ মৌসুমে ওমরা করা যাবে না যখন যাবে না তো আমরা কি জন্য যাচ্ছি শুধু হজ করার জন্য প্রথম কিন্তু মক্কা পৌঁছার পরে আল্লাহর পক্ষতে ওই আসলো কি ওই আসলো যে হজ মৌসুমে ওমরা করতে কোনো দোষ নেই জাহেলি যুগের লোকেরা যেটা খুব অন্যায় কাজ মনে করতো সেটা তাদের কুসংস্কার ভ্রান্ত ধারণা সেটা তাদের মন গড়া ধর্ম তোমাদের বাপদাদাদের সুতরাং সেটাকে ডিলিট করো রোহিত করো হ্যাঁ মগজ থেকে আর তোমাদের মধ্যে এখন যাদের কাছে কুরবানির পশু নেই তারা নিয়ত পরিবর্তন করে না হজ থেকে ওমরাই আর হালাল হয়ে যাও যেহেতু হালাল হতে বাধা নেই আর আট তারিখ পর্যন্ত হালাল হয়ে থাকো চার জিল হজ পৌঁছেছে পাঁচ আর চার নয় নয় দিন লেগেছে আর তারপরে হালাল হয়ে থেকে আট তারিখে তখন হজের এহরাম বাঁধবে আর যার কাছে কোরবানির পশু আছে রসুরল্লা মতো যারা কোরবানি পশু সাথে করে নিয়ে এসছে তারা হালাল হইতে পারবে না তারা এহেরাম অবস্থায় থাকা তারা হজে কেরান করুক তারা হজের যে নিয়ত ছিল তার সাথে ওমরাটাকে কি করে নিক অ্যাড করে নিক তাহলে এমন কোনো ব্যক্তিকে নবী সাল্লাহিসাল্লাম ছেড়ে দেননি যে তুমি হজে এফেরাত করো ওই বছরে এটা বোঝা যাচ্ছে স্পষ্ট হয় হজে তামাত্ম আর না হলে হজে কেনান কারণ হজে এফরা তিন নম্বর আপনাকে আল্লাহ সুযোগ দিয়েছেন একটা ওমরান নেকি করার কেন আপনি নেকির ক্ষেত্রে এত অভক্তি অনিয়া ঠিক ওই রকমই যেমন সুস্থ ব্যক্তি খোঁড়ার মতো সুস্থ থাকা সত্ত্বে বসে বসে নফল পড়া আছেন না দেশীয় তরীকে এসা পরে মসজিদে ফরজ পড়লো তখন সুস্থ আর হ্যাঁ বেতর পর্যন্ত সুস্থ আর যেমনই নফল পড়া শুরু করলো তখন খড়া হয়ে গেল হ্যাঁ রুগী হয়ে গেল সুস্থ ব্যক্তি যদি বসে নামাজ পড়ে তো কত নাকি পাবে অর্ধেক নাকি পাবে দুই পড়ে এক পেলেন তো কত তাহলে নেকির উপর অনিয়া এত নেকির দরকার নেই আমি দুই পড়বো একের নেকি নেব তাই কত ভালো মানুষ কত ভালো কাজ করছেন আপনি সবই কাজ করলেন আপনি আরে নবী সাল্লা সাল্লাম বসে বসে পড়েছেন কখন কুমিল্লা লাইলা ইল্লা অল্প সময় ঘুমাও আর বাকি সারারাত তাহজ্জু পড়া তিন চার পাঁচ ছয় সাত ঘন্টা তাহজ্জুদ হ্যাঁ তিন কোয়ালিটির তাহজ্জুদ এক তৃতীয় অংশ দ্বৈ তৃতীয় অংশ আর না হলে অর্ধেক এত লম্বা তাহাজ্জুদ পড়ার পরই তখন একটু বিশ্রামের প্রয়োজন রয়েছে সুতরাং বেতরটা পড়ার পরে বসে বসে পড়েছেন তো আপনিও যদি অন্তত এক ঘন্টার তাহজ্জুদ পড়েন আর তারপরে মানে নবী তাহাজের পরে আর বেতরের পরে বসে বসে দুই রেখা নফল পড়েছেন আমিও পড়বো তাহলে সন্ন্যনাথ কিন্তু আপনি মসজিদে বসে বসে আপনি খোঁড়ার পড়ে এটি সুন্নত নয় এটি সুন্নত নয় জি তো বলছেন দান জানি মক্কা যখন আমরা মক্কার কাছাকাছি হইলাম আমার রসুর উল্লা সাল্লাম উল্লাহ কাছে ওই চলে এসছে তখন যে কথাটি বলছিলাম নির্দেশ দিলেন মাল্লাম এখন মাওহাদিয়ুন যার কাছে কোরবানের পশু নাই যা তাফা যখন বাইতুল্লাহ তাওয়াফ হয়ে যাবে ওয়া না নাসফা আল মারওয়া সাফা হয়ে যাবে আইহি হিলাহাল হয়ে যাক চুল কেটে ছোট করে হালাল হয়ে যাবে ক্বালাত মাশা বলে ফাদোখিলা আলা না ইয়োমা নহর বিল্লাহ মে বাকর তার পরে দিন আমাদের তাবুতে গরুর গোস্ত নিয়ে আসা হইল। লাহমা বাকার গরুর গোস্ত হঠাৎ করে নবী সাহিৎ বি যে ক্ষেমা তাবু কোরবানির দিন সেখানে মেনাতে গরুর গোস্ত নিয়ে আসা হয়েছে ফাকুল তো বলছেন তখন যে নিয়ে আসলো তাকে জিজ্ঞেস করল কে দিল কিসের গোস্ত তখন ওই লোক বলছেন নাহারা রসুরল্লাহ আন আজওয়াজেহি আজেহি রসুল্লাহ সাহায্য জবাই করেছেন তার বিবিদের পক্ষ থেকে কোরবানি কি কুরবানি ছিল ওট ছিল না ছিল কি বাকার গরু জবাই করেছেন একটা গরু জবাই করেছেন তাই না একটা গরু জবাই করেছেন আর বিবি কয়জন নয় জন পক্ষ থেকে হবে হ্যাঁ এটা একটা সংশয় হাদিসে এটাকে ক্লিয়ার করে নেন জি কাজে আসবে নবী সাল্লাহ আলী সাল্লাম সাতজন বিবির পক্ষ থেকে একটা গাই করেছেন বাকি থাকে দুইজন তাই না দুইজনের পক্ষ থেকে অলমারা বলেছেন যে দুটো ছাগল জবাই করেছে দুটো ছাগল জবাই করেছে তো গেল যে যেমন বাড়ির কোরবানিতে গরুর ভাগা আছে ঠিক তেমনি হ্যাঁ তেমনি কিসে হজের কোরবানি তো ভাগা সর্বনিম্ন ভাগা সর্বনিম্ন যেটা হজের তামাত্ম কেরানের জন্য ওয়াজেব কোরবানি সেটা হচ্ছে হয় একটা ছাগল দুম্বা ভেড়া ভেড়ি আর গোটা ওতে ভাগ চলবে না আর না হলে গরুর সাত ভাগের এক ভাগ আর না হলে উটের সাত ভাগের এক ভাগ উঁটের দশ ভাগের এক ভাগের হাদিস রয়েছে কেউ কেউ বলেছে না সেটা সাজ আর কেউ বলেছে যে আমল করা চলবে যদি প্রয়োজন হয় আর এটাই ঠিক তো উঁট যেহেতু গরুর চাইতে বড় পশু আর তাতে দশেরও হাদিস রয়েছে সুতরাং সাত করলে ভালো আর কেউ যদি উঠে দশজন শরীর হয় সেটাও অনেক অল কাছে যায় যেহেতু সেই হাদিস পক্ষ থেকে গরু ভাগে জবাই করেছেন তাহলে যারা ফতুয়া দিচ্ছে যে গরুর গোরুর তাদের আতুয়া ভুল না আচ্ছা তারপরে আর একদল একটু হ্যাঁ হ্যাঁ তাদের ফতুয়াকে একটু চেঞ্জ করেছে বলছে যাদের অভাব আছে তারা করবে আপনি কেন করবেন ভাগ তাহলে নবী সহ একশোটি উট কোরবানি করছেন এইখানে অভাব ছিল কি নবিসের একটা উটের সাত ভাগের এক ভাগ যথেষ্ট তাহলে নিরানব্বই প্লাস আরো ছয় ভাগ বাকিটা নফল করছেন ঠিক তো তো অভাব আসলে ছিল না নবিস্লাম তো ইচ্ছা করলে বিবিদের পক্ষ থেকে একটা একটা করে নয়টা উঠ গেল নয়টা ওইদিকে বাঁচলো কয়টা একশোটার মধ্যে একানব্বইটা বাঁচলো তো একানব্বইটা উঠ নবী থাকতো করতে পারতেন না তাহলে বোঝা গেল যে নবিসাল্লাম অভাবের কারণেই বিবিদের ভাগার ব্যবস্থা করেনি যায় অভাব না থাকলেও যাইজ তবে উত্তম হচ্ছে গোটা পশু এতে কোনো সন্দেহ নেই সবচেয়ে উত্তম কোরবানি হচ্ছে হজের ক্ষেত্রে হোক হাদি অথবা বাড়ির কোরবানি অধিয়া হোক গোটা গরু না উঠ কিন্তু যার গরু খাওয়ার নিশা আছে সে তো বলে গরু এক নম্বর যদি কারো বাড়ির মেহমান হন মাঝে মাঝে মেহমানদের জিজ্ঞাসা করি আমরা মেহমান দেখি যে কোথাকার তারা আর মেহমানকে জিজ্ঞাসা করি যে ওট খাবেন গরু খাবেন না খাসি খাসি না 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 গরু বুঝতে পারছেন যে কোন দেশের মানুষ তাহলে যারা মনে করে যে গরু না খালে হিন্দুই থেকে যাব। মুসলমান হইতে হবে হ্যাঁ মুসলমান হইতে হলে গরু খেতে হবে গরুর নিশা গরুতে যে স্বাদ সেটা কি উঠে পাওয়া যায় আর সেটা কি খাসিতে পাওয়া যায় কিন্তু ইন্ডিয়ার লোক যদি হয় বলেই দি হ্যাঁ ইন্ডিয়ার লোক যদি গরু খাওয়ান তো আপনি অপমান করলেন শুনে রাখেন ইন্ডিয়ান বন্ধু থাকলে কারণ ওরা মনে করে যে গরু গরু আমাদের দেড়শো টাকা করে পাওয়া যাচ্ছে দেড়শো টাকা কিলো হ্যাঁ আর খাসি হচ্ছে আটশো টাকা কিলো এই খাসি খাওয়ানো কত কীরপন খাসি খাওয়ালো না গরু খাওয়াইলো কথা বুঝতে পেরেছেন হ্যাঁ ব্যতিক্রম আমি সেটা কথা কারণ আমার এলেমালা মানুষ আমাকে গরু খাওয়াইলো আমার মানহানি করলেন না কিন্তু জাহেল যদি কেউ হয় সে মনে করে গরু খাওয়ালেন তার আপ্যায়ন ভালো করে করলেন না আপনি কিন্তু বাংলাদেশি যদি হয় তো গরু খাওয়াইলে ভালো আপ্যায়ন হয়েছে গরুর বস্তুটা ছিল একবারে মজার ছিল তো যাই হোক তাহলে এই যে ফতুয়াগুলি মার্কেটে ছড়াছড়ি বাংলাদেশের মার্কেটে শুধু এই ফেতনা এই যে ভাগা চলবে না ভাগা চলবে না এই ফেয়ার শুধু বাংলাদেশ ইন্ডিয়া তো এই ফেতনা তেমন নেই একটু মাথা ছাড়া দিয়েছিল ঠান্ডা হয়ে গেছে অনেক আগে অনেক আগের কাহিনী বলছে চল্লিশ বছর আগে একজন ফতোয়া দিয়েছিল তারপরে সে লাঞ্চিত তারপরে সেই ফতোয়া দুনিয়া থেকে চলে গেছে এই ফতোয়া আর কেউ সব চর্চা করে না পাকিস্তান এই ফেতনা নেই কিন্তু এই গরুর ভাগ চলবে না আর এই উঠের ভাগ চলবে না আর চললেও সেটা অভাবের জন্য এই সব ফতো মন গোড়া বুঝতে পারছেন যেটা যায় সেটা যাইজ। কিন্তু সবচেয়ে উত্তম হচ্ছে উঁট তারপরে হচ্ছে গোটা গরু আর তারপরে হচ্ছে গোটা খাসি বা দম্বি। আর যেটা যত বেশি আপনার সুন্দর হবে দামি হবে আর যার যত বেশি গোশ হবে উপকারিতা সেটা তাতেও তত বেশি ফজিল ধরেন একটা করলেন আপনি পনেরো কিলোর খাসি আর একজন করলো ত্রিশ কিলোর তাহলে সমান নাকি না না সমান নাকি না যাতে গরিব দুঃখীর বেশি ফায়দা তাতে বেশি নেই তারপরে তখন ভাগ আসবে তাহলে তিন তিনটা সিরিয়াল হয়ে গেল তারপর চার নম্বর সিরিয়াল হচ্ছে ওটের ভাগ উত্তম না গরুর ভাগ ওটের ভাগ চার নম্বর পাঁচ নম্বরে তখন গরুর ভাগ তাহলে গরুর ভাগা হচ্ছে পাঁচ নম্বর কোরবানি এখন শখ করে অভাব নেই তারপর পাঁচ নম্বর কুরবানি কেন করবেন আপনি লিস্টে সর্বনিম্ন কোরবানি বুঝা গেছে একটা ছাগলের চাইতে কম নেকি হচ্ছে একটা ভাগে জি এই মশলাগুলি অবশ্যই জেনে রাখতে হবে ইয়াহিয়া বলছেন ফাজাকার তহলিল কাসেম কাসেম বিন মোহাম্মদ বিন আবি বাকর আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ তালানহর ছেলে মোহাম্মদের ছেলে মানে নাতি তাকে আমি বললাম ইয়াহিয়া বলছেন এই মর্মে এই হাদিসটি শোনার পরে কালা তখন বললেন তিনি আতাত কাবিল হাদিস আলাওয়াজি মায়াসা রাজি আল্লাহ তালা বা আমরা তার ছাত্রী যে আমরা হাদিস যে বর্ণনা করেছেন একেবারে পুরোপুরি ঠিক যেমন হাদিস তেমনই বর্ণনা করেছে ওবহু সেই হাদিসই বর্ণনা করেছেন একশো ষোলো নম্বর অর্ধেক বলছে বাবুন না হারফি মানহারি নবেশাবে মেনা এই অধ্যায় হচ্ছে নবী নবি সৈসাল্লাম মেয়ের কোরবানি করার স্থানে মেনাই কোরবানি করা এটাও একটা মশলা কোরবানি হাজি সাহেবেরা কোথায় করবেন হাজিদের কোরবানি হাজিদের কোরবানি এই ক্ষেত্রে এর আগে বলেছি কেউ বলতে পারেন মক্কায় কেউ মেস ফালাই করবে হ্যাঁ বা আজিজিয়াতে করবে জায়েজ না জায়েজ নয় জায়েজ কিন্তু কেউ যদি তানিমের বাইরে হারামের বাইরে করে আরাফাতে করে চলবেন কারণ আরাফা হারামের বাইরে এবার বোঝা গেছে তাহলে গোটা হারামের যে কোনো জায়গা হারামের ভিতরে কোরবানি করা হাজিদের জায়েজ কিন্তু উত্তম হচ্ছে তার চাইতে উত্তম হচ্ছে মেনার ময়দানে কোরবানি করা আর তার চাইতে উত্তম হচ্ছে যেই জিতে নবী সালাম কোরবানি করেছেন সেই জায়গায় কোরবানি করা এই জন্য এমন অধ্যায় নিয়ে আসছেন বাবু নাহারি এই অধ্যায় হচ্ছে কোরবানি জবাই করা হারিনের কোরবানি করার স্থানে হ্যাঁ মেনা মেনাই জায়গায় তো নবী নবীম কোথায় কোরবানি করেছেন সেখানে এখন কোরবানি হয় না সেটা হচ্ছে জামরার কাছে যখন আসলেন জামরা থেকে ডান দিকে সেই জায়গাটিতে কোরবানি করেছেন সেখানে কোরবানি কিন্তু তার কিছুটা দূরে যে কোরবানির কোরবান গাগুলো রয়েছে সেখানে কোরবানি হচ্ছে তো মেনার ভিতর সাল্লাম এই কথা বলে দিয়েছেন যে নাহার তো হা না আমি এই জায়গায় কুরবানি করলাম কিন্তু জরুরি নয় যে এখানে কোরবানি করতে হবে মেনা করল মানহারুন মান মেনার প্রান্ত পুরোটাই হচ্ছে কি কোরবানির জায়গা মেনার ময়দান পুরোটাই হচ্ছে কোরবানির জায়গা সুতরাং ফান হারুফি রেহা লেকুম তোমরা নিজ নিজ খেমাতে তাঁবুতে তাঁবুর পাশেই কোরবানি কর যে যেখানে আছো সেখানে কোরবানি করি কথা বলছে রসুল্লাহ তারপরে অকুল্ল ফেজাজ ও মাক্কা মানহারুন মাক্কার অলি গলি সবগুলি হচ্ছে নহরের জায়গায় কোরবানি জায়গায় কিন্তু হাজির সাহেব যদি জেদ্দাই কোরবানি করে তায়েফে করে মদিনাই করে যে ওখানে আমার আত্মীয় আছে আমার বোন আছে আমার ফ্যামিলি আছে তায়েফে জেদ্দাই ফ্যামিলি নিয়ে থাকি চলবে না হবে না তবে মক্কায় কোরবানি করার পরে গোস্ত বহন করে দুনিয়ার যে কোনো জায়গায় নেওয়া যেতে পারে দামম নিয়ে চলে আসতে পারেন কোরবানি করলেন মক্কাই আর গোস্তটাকে ফ্রোজেন করে আপনি দামম নিয়ে চলে আসলেন খেলেন কোনো অসুবিধা নেই সেটাও কোন ধরনের কোরবানি এও আর একটা মশলা আছে তো যখন অধ্যায়গুলি আসবে তখন আলোচনা করব তাহলে বেশি ভালো হবে চলেন হাদিসের দিকে যাই সতেরোশো দশ নম্বর হাদিস আবদুল্লাহ থেকে বর্ণনা করছেন না ফে তার আবদুল্লাহ বিন অফ কানহারফিউল মানহার তিনি জবাই করতেন কোরবানি করার জায়গা মানে নবীশ আসামি যেখানে কোরবানি করেছেন ওবায়দুল্লাহ বর্ণনাকারী হাদিসের তিনি বলছেন মানহারে রসুলিল্লা রসুরুল্লাহ সালাম যেই জায়গাটিতে কোরবানি করেছে সেই জায়গায় আবদুল্লাহ ওমর কোরবানি করতেন কারণ তখন তখন সময়কাল কাছাকাছি ছিল জায়গা তিনি দেখেছেন যে এই জায়গায় নবী সালাম কোরবানি করেছেন কিন্তু এখন কি করে জানবেন এখন সব অনুমান ভিত্তিক বলা হচ্ছে যে নবীশা সাল্লাম কোরবানিটা ছিল জামরাত দিকে যেতে মেনা থেকে জামরার দিকে যেতে ডান দিকে কিন্তু ডান দিকে কোন জায়গাটিতে ছিল নির্ধারণ নেই কোনো নিশানাও দেওয়ার নেই সুতরাং আজকাল সব অনুমান ভিত্তিক কথাবার্তা যার ফলে এইসব আর তারপরে সেখানে কুরবানি করার পারমিশন নেই সেখানে হয়তো তাবু হয়ে গেছে বা অন্য কিছু হয়ে গেছে হয়তো জি সতেরোশো এগারো নম্বর হাদিস বর্ণনা করছেন আবদুল্লাহ বিন ওমার সম্পর্কে নাফে তার ছাত্র বলছেন কানা ইয়া বাসু বি হাদি মিন জাম ইন মিন আখির লাইল আবদুল্লাহ বিন ওমার তার কুরবানির পশু মুজদালিফা থেকে রাতের শেষ ভাগে পাঠিয়ে দিতেন আগে পাঠিয়ে দিতেন যে আমার কুরবানির পশুটা নিয়ে চলে হ্যাঁ তাই খালে সাল্লাম আর সেটাকে নিয়ে গিয়ে রসুরম কোরবানির স্থানে ঢুকিয়ে দেওয়া যে যেখানে নবীল কোরবানি হয়েছে ওই জায়গায় নিয়ে যাওয়া হোক মাহুজ অন্য অন্য হাজিদের সাথে কারণ অন্য হাজিরাও সেখানে ভিড় জমিয়েছে কোরবানি করার জন্য ফিহিমেল হুর্র যারা হাজি সাহেব ছিল বা কোরবানি করার জন্য এসেছিল সেখানে তাদের মধ্যে কিছু স্বাধীন লোকও ছিল আলমামলুক আর কিছু দাসও ছিল তাহলে দাসও গোলামরাও কোরবানি করতো তারপরে বলছেন একশো সতেরো নম্বর অধ্যায়ে বাবু মান্নাহার হাদিয়া বিয়াদি এই অধ্যায় যে কোনো ব্যক্তি নিজ হস্তে যদি কোরবানি করে তাহলে এটা কেমন এটা উত্তম এটা অজেব নয় নিজের কুরবানি নিজে করা কি উত্তম আপনার কুরবানি আর আমিও আছি আপনিও আছেন ও শেখ আপনি কোরবানি করেন না এর চাইতে উত্তম হচ্ছে আপনার কোরবানি করা সুতরাং আমাদের বিশেষ করে ভারতের আর বাংলাদেশের অবস্থা যে যে গ্রামের কোরবানি কি করবে মসজিদের এমাম সাহেব এটি সুন্নত না শূন্যত না জাহেজ কথা বোঝা গেছে বরং অনেক সময় এটা আপত্তিকর যদি মনে করেন যে আমাদের ধর্মটা ঠিক ওই যেমন হিন্দুদের ধর্ম মন্দিরের পুজো পাঠ তাদের ব্রাহ্মণ ছাড়া হয় না মন্দিরে ঢোকা নিষেধ অন্য তিন কাস্টের জন্য ঠিক তেমনি আমাদের জন্য কোরবানি করা নিষেধ তাহলে গুণ হবে তাহলে এটি বেদাতি আঁকি দেয় হ্যাঁ আমি পারছি না সেই জন্য পারবেন না কেন অনেক সময় আমার চাইতে বেশি আপনি কোরবানি করতে পারবেন তাহলে আপনি কেন কোরবানি করবেন বলছি আমি অত দুয়া কালাম যাই না কোনো দুয়ার প্রয়োজন নেই বিস মিল্লা আল্লাহ আকবর ব্যাস জি কোনো দুয়ার প্রয়োজন নাই যদি কিছু দুয়া থাকে সহি কিছু জয়ীর দুয়া আছে জয়ীর দোয়া বাদ দেন আর বেদাতির দোয়াগুলি বাদ দেন সহি আল্লাহ কার ইত্যাদি যা আছে সেগুলি সোননাথ মুস্তাহাব না করলে কোনো দোষ নেই শুধু আল্লাহর নাম নিতে হবে জি আল্লাহর নাম নিতে হবে বিস মিল্লা আল্লাহ আকবর জবাই করে দিন আপনি ব্যস হয়ে গেল তো নিজে হাতে জবাই করা এমন কি মহিলাও যদি সাহসী হয় আমার কুরবানি আমি করব আর না হলে মহিলা দাঁড়িয়ে দেখবে যে আমার কুরবানি কেউ জবাই করছে কোন পুরুষ জবাই করছে পুনরতি বলছেন এই হাদিসে আনাস আল্লাহ তালান ন বাহাদিস উল্লেখ করে ওয়ানাহরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবী নিজ হস্তে নিজ কুরবানি করেছেন কতটি সবাউদান সাতটি উট সাত চোট জবাই করেছেন কেয়ামান দাঁড়ানো অবস্থায় ওয়াদিল মাদিনাত এটা তো হচ্ছে হজের মাঠের কোরবানি হজের মাঠে মাঠে কয়টি কোরবানি করেছেন নিজ হস্তের নবী সাল্লাম এখানে হাদিসে পেলেন সাতটি আর মদিনায় ওয়াদিল মাদিনাতে আর মদিনায়ও কোরবানি করেছেন বাড়ির কোরবানি নবী সাল্লাম কাবসাইনে দুটো দুম্বা আমলা হাইনে কালো সাদা রঙের ছিটফুট রং যাতে দুটো রং রয়েছে কালো এবং সাদা আকরা নাই নে কারণ মানে সিং মানে সিং বিশিষ্ট সিংওয়ালা। তাহলে বিনা সিংওয়ালা ওয়ালা চাইতে সিং উত্তম জি আর রঙের ক্ষেত্রে উত্তম অনুত্তম নেই তবে নবী সাল্লামের কোরবানি পশুটা এই রঙের ছিল অনেকে বলে যে কালো হ্যাঁ অপছন্দনীয় হ্যাঁ সাদা বেশি উত্তম এমন কোন দলিল নেই জি মোখতা সংক্ষিপ্ত হাদিসটি এখানে বর্ণনা করেছেন এই হাদিসে কোনো আপত্তি আপনাদের আছে বা কোনো সংশয় আছে কোনো প্রশ্ন আছে কারো যদি থাকে তো জিজ্ঞেস করবে হ্যাঁ হ্যাঁ তো তো বরং উত্তম কেউ যদি সাহেব হজে ময়দানে এদিকে হজ করছে আর এখানে তার বাড়ির কোরবানি না করলেও চলবে সে সচ্ছল হইলেও যেহেতু এই কোরবানি হাদির কোরবানি তার জন্য যথেষ্ট কিন্তু যদি আমার কাছে বাড়ি তো আমার ছেলে মেয়ে পরিবার আছে তাদের জন্য আমি উধিয়া কোরবানি করব তাহলে সেটা আরো ভালো আরো ভালো বোঝা গেছে না কোনো অসুবিধা নেই তারপরে এই হাদিসটা ক্লিয়ার নাই যে ওই বছরই করেছেন না অন্য বছরের ঘটনা এখানে অ্যাড করে দেওয়া যায় সেটাও সম্ভাবনা রয়েছে অনেকে এটিই বলেছেন যে ওই বছরে আর নবী শাসন কোরবানি করেননি এটি অন্য বছরের কথা কিন্তু আর একটি সংশয় এখানে আছে কিন্তু আপনাদের কারো মগজে আসছে কিনা বিশেষ করে সিরাত্তন নবী জীবনী যারা পড়েছেন নিয়মিত নবী সাহা কতটি ওট কোরবানি করেছেন মিনার ময়দানে একষট্টি নিজ হাতে কয়টি কোরবানি করেছিলেন হ্যাঁ কতটি তেষট্টি তেষট্টি করেছেন ওখানে আছে তেষট্টি কোরবানি করেছে বাকি সাঁত্রিশটি বললেন যে বাকিটি তুমি কোরবানি করো এই কথাটি বলছিলাম যে এটা তখন জিজ্ঞেস করছেন না আপনারা কোন সংশয় আছে না তেষট্টি আর এখানে আছে যে সাতটি নিজ হাতে কোরবানি করলেন দুটোর সমন্বয় কি এখানে তারুজ বলা হয় সংঘর্ষ হয়ে গেল দুই রকম হাদিসে কোনটা নেবে আপনি নবী সময় সাতটি নিজ হাতে জবাই করেছেন না তেষট্টি জবাই করেছেন এই ক্ষেত্রে কয়েক রকম করে সমন্বয়ের কথা বলা হয়েছে এক দল বলছেন যে এই হাদিসটি বর্ণনা করেছেন আনাস আনাস শুধু সাতটি দেখেছেন যা দেখেছেন তাই বয়ান করেছেন যা দেখবে তা না বর্ণ করবে আর তারপরে বাকিটা আনাস দেখেননি হয়তো সেখান থেকে অন্যদিকে কোথাও চলে গেছেন আর ইবন আব্বাস নজি আল্লাহ যখন বর্ণনা করেছেন তখন তিনি তেষট্টিটি বর্ণনা করেছেন আর তেষট্টিটি করতে দেখেছেন নিজ হাতে নবী আর একটি সমন্বয় হচ্ছে যে নবীলাম নিজ হস্তে সাতটি করেছেন এটা ঠিক আছে একবারে সূক্ষ্ম সাতটি একাই করেছেন আর তারপরে বাকি তারপরে তেষট্টি পর্যন্ত জবাই করতে গিয়ে আলীকে বললেন যে আলী অস্ত্রটি তুমিও ধরো আমিও ধরি একটা হাদিস এই মর্মে বর্ণনা করেছেন একজন কিন্দি সাহাবি হা বিন কিন্দি বা এইরকম নামের সাহাবি তিনি বলছেন যে নবী সাল্ল আলী সাল্লাম কোরবানিগুলি জবাই করলেন তখন অস্ত্রের যে ছুরি বা ছোড়া এই ছুরির ওপর দিকটা নবী সাসম ধরলেন আর নিচের দিকটা বললেন যে আলী তুমি ধরো আর তারপরে আঘাত করা তাহলে সমন্বয় হচ্ছে যে সাতটি একাই জবাই করেছেন আর বাকি তেষট্টি পর্যন্ত ওই দুইজন মিলে অস্ত্র ধরে জবাই করেছেন সেই জন্য আনাস বলছেন যে নবী সালাম নিজ হস্তে সাতটি করেছেন তো কথা আপন জায়গায় কি আছে ঠিক আছে আর তারপরে যখন তেষট্টি পুরা হয়ে গেল তখন বললেন যে আর আমি অস্ত্র ধরবো না আলি বাকিটা তুমি সাঁত্রিশটা জবাই করে দাও একটি রহস্যের কথা বলি আর একটি হেকমতের কথা নবীশ্বর সাল্লাম তেষট্টি কেন নিজ হাতে জবাই করলে সত্তরও করতে পারতেন আশিটাও করতে পারতেন পঞ্চাশটা করতেন যে পঞ্চাশটা করলাম আমি পঞ্চাশটা তুমি করো কেন তেষট্টি করলেন এখান থেকে অনেকে একটি হেকমতের কথা বর্ণনা করেছেন যে নবীজ সাইসসলামের সেই বছর হজের বছর তেষট্টি বছর বয়স হয়ে যাচ্ছে তেষট্টি বছর বয়স হয়ে যাচ্ছে হজ থেকে ফিরে আসতেন আর রসুরুল্লাহ সাইসাল্লাম জিল মাসি আর আসার পরে হইল মহারম তারপরে সফর মাসি অসুস্থ হইলেন আর তারপরে রবিউল আউল মাসে হ্যাঁ নবী শাসম এনতেকাল করলেন সেটা নয় তারিখ হোক অথবা বারো তারিখ নয় তারিখটা বেশি গবেষক অলমারা প্রাধান্য দিয়েছেন আর সেটি ছিল সোমবার আসলে আর সোমবারটা তো নিশ্চিত সেই হাদিসের মুসলিমের হাদিসে তো যাই হোক রবিউল আল মাসে এতেকাল হয়েছে তো তেষট্টি বছর বয়সে ইঙ্গিত করে দিয়েছেন এই তেষট্টি জবাইয়ের মাধ্যমে যে আমার বয়স তেষট্টি হয়ে গেছে সুতরাং এটি হচ্ছে আমার শেষ বছর এটা আমলের মাধ্যমে ইঙ্গিত করেছেন যে আমার সময় শেষ আর তিনি তার বক্তব্যে খুদবাতেও তিনি ইঙ্গিত করে দিয়েছেন নবী সাসলাম বারবার করে বলছিলেন মেনার ময়দানে আরাফার ময়দানে খুজু আননি মানা সেকা তোমরা আমার থেকে তোমাদের কুরবানির আর হজের মাসলা মাসাইল ভালো করে শিখে নাও সরাসরি ডাইরেক্ট ফাইননি লা আল্লি লাল কাকুম আমি হাজা হতে পারে আগামী বছরগুলিতে আর তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে না রসুল কথার দ্বারা অঙ্গিত করে দিয়েছেন আর এই জবাইয়ের আমল দা ইঙ্গিত করে দিয়েছেন যে আমাকে আল্লাহ হায়াত দিয়েছেন আমার বছর আর তেষট্টি নিজ হাতে আমি পশু কুরবানি করলাম আল্লাহর সান্নিধ্য লাভের জন্য আর এর মাধ্যমে আমার সময় শেষ হচ্ছে সেটাও তোমাদেরকে ইঙ্গিত করে দিলাম আল্লাহ আলম জি তো তারপরে চলা যাক একশো আঠারো নম্বর অধ্যায়ে বলছেন বাব নাহরিল বাবু নাহরিল এই বলে মোকাইয়া দাতান এই অধ্যায় হচ্ছে ওঁট জবাই করবেন পা বেঁধে ওট জবাই করার ক্ষেত্রে সন্নত হচ্ছে কি করা পা বেঁধে দেবেন গলাতে রশি রাখবেন আর জব্দ রাখবেন ওঁটকে ছেড়ে দিয়ে আর যদি এমনি ছাড়া অবস্থায় আছে বাঁধাও নেই মেরে দেন যখন আঘাত লাগবে তখন একেবারে এমন ছুটবে যে হতে পারে যে যারা জবাই করছে তাদের প্রার্থনাস করবে জি তো যার ফলে বেঁধে ওঁঠ জবাই করা দাঁড়ান অবস্থায় জবাই করা এবং বেঁধে জবাই করা দুটোই সন্ধ্যায় সতেরোশো তিন তেরো নম্বর হাদিস হাদিস বর্ণনা করছেন জেয়াদি বিনের জবাইয় তালা তু তুই বেনমান আমি আবদুল্লাহ বিরমাদ আল্লাহ তা দেখেছি আতা আলা রজোলিন একজন ব্যক্তির কাছে আসলেন তার আনা খা বাদানা তা হই আনহারো হা সেই ব্যক্তি তার উঁটকে বসিয়ে দিয়ে জবাই করছে উঁটকে বসিয়ে দিয়ে উঁট বসে আছে আর এই ছোড়া মারছে কালা তখন বল ইব আসা কেয়ামান মোকাইয়া দা তান একে দাঁড় করে দাও উঁটটাকে কী করো দাঁড় করে দাও ইব আসা বাসা মানে আল্লাহ বা আসাল বাইরা মা এসা আল্লাহ তারা বলছেন যখন হার হারিয়ে গেছিল তখন হার পাওয়া গেল না গেল না গেল হয়েছে কি মাঠে হাড়টা ছুটে পড়ে গেছে গলা থেকে আর ওর উপরে মুঠটা বসে গেছে ওখানে বলেছে ফাল বা আসাল বা আসনাল বাই যখন উঠটাকে আমরা দাঁড় করলাম তাহলে বাসা মানে বা মানে শুধু পাঠানো হয় না বা মানে পাঠানো হয় এটা প্রসিদ্ধ অর্থ কিন্তু বাসা মানে দাঁড় করানো হয় এই বা উঠিয়ে দাও দাঁড় করে দাও উঠটিকে কেয়ামান মোকাইয়া দাতান বাঁধা অবস্থায় দাঁড়ানো অবস্থায় উঠিয়ে দিয়ে জবাই করো সন্নাতা মোহাম্মদ্দিন মানে এটি হচ্ছে মোহাম্মদের সন্নাতজি সোননাথ যদি অজেব নাই কিন্তু তাতে কল্যাণ রয়েছে একশো উনিশ নম্বর অধ্যায় বাবন এ অধ্যায় হচ্ছে উঁট জবাই করবেন দাঁড়ানো অবস্থায় এটাই সোননাথ শুয়ে দিয়ে যায় গরু ছাগল জবাইয়ের মতো কিন্তু সন্ন্যত হচ্ছে উত্তম হচ্ছে দাঁড়ানো অবস্থায় জবাই করবে বলছেন আহমার আবদুল্লাহবিনুমার বলছেন মোহাম্মদ সাল্লামের সন্ন্যত হচ্ছে দাঁড়ানো অবস্থায় উঠ জবাই করা

চোদ্দ নম্বর হাদিস হাদিস আনাস আহনাস বর্ণনা করেছে তিনি বলছেন সাল্লবী জোহর আবি আরবান ওয়াল আসরা হলেফা রাকাতেন রসুল উল্লাহ যখন হজের সফরে বের হচ্ছিলেন দশম হিজড়িতে তখন জোহর মদিনে মসজিদ নবীতে চার রাকাত পড়লেন কারণ সে তখন তিনি বাড়িতে আছেন মুখিম অবস্থায় ওয়াল আসরা হজিল হলেফা জুল হলেফা গিয়ে আসর পড়লেন দুই রাকাত জুল হলেফা আসর পড়লেন দুই রাকাত তখনকার যুগে জুল ফা আর মসজিদ নবী মা মদিনা শহরের মাঝখানে বিশাল ফাঁকা যার ফলে তখন নিজের থেকে থেকে শহর বেরিয়ে চলে গেছেন আর কি করেছেন মুসাফির কি করেছেন কসর করেছেন কিন্তু এখন জুল ফার পরে অনেক দূর পর্যন্ত মদিনা শহর বিস্তৃত হয়ে গেছে সুতরাং এখন মদিনাবাসী মদিনায় ধরেন কোন প্রবাসী আছে অথবা মদিনার কোন নাগরিক যাচ্ছে আর জুল হলেফাবে গিয়ে এই হাদিসের আলোকে যদি কসর করে বলবো যাইজ নাই কারণ আপনি এখনো শহর থেকে বের হননি আর একটা উদাহরণ দিয়ে তারা বুঝতে পারবেন আজকে থেকে পঁচিশ ছাব্বিশ বছর আগে আগে যখন দাম্মাম আসি তখন সেভেন্টি ওয়ান আর নাইনটি ওয়ানে কয়েকটা বাড়ি মাত্র ফাইভ সালেতে দুটো একটা ঘর হইতে লেগেছে তারপর আর কিছুই নেই মানে আলফুর খান মসজিদ অন্দিকে দেখছেন বিশাল মসজিদ না ওই পর্যন্ত গেলে আর বাড়িঘর নেই তাহলে আমরা আলফুর খান বা পর পার হওয়ার চটফারে যে আপনার রোডটা আসছে আবু হদিনা রোড বা খবজি রোড বলে ওটাকে সেই রোডের কাছে গিয়ে আমরা তখন কসর করতে পারতাম কসর করা যায় ছিল কিন্তু এখন জায়েজ তারপরে ওই জাহিয়া তারপরে ওইদিকে আলফুর হুসান তারপরে ওইদিকে আরও মহল্লা চারিদিকে হয়ে গেছে সুতরাং এখন কসর চলবে এখন কসর করলে একবারে পুরো দাম্মামের না বাড়ি ঘর শেষ করে গিয়ে আর আপনার ওইদিকে যে আপনার রিয়াজ রোডে পেট্রোল পাম্প আছে ফাঁকা মাঠের সেইখানে গিয়ে কসর করতে পারবেন তাহলে মাত্র কয়েক বছরের ব্যবধানে হাদিসে আছে যে যে এমনটা করেছেন কিন্তু কোন প্রেক্ষাপটে করেছেন আর আপনার প্রেক্ষাপটটা কি এটা বুঝতে হবে এটার নাম ফিক যে হাদিসটাকে বুঝতে হবে আপনাকে দিনের ফেক হ্যাঁ আল্লাহ যার সাথে কল্যাণ ইচ্ছা করে তাকে দিনের জ্ঞান দান করেন ফিক বুঝতে হবে যে উদ্দেশ্যটা কি আপনার জি আর অবস্থাটা কি তো নবী সাহাশাল্লাম জুলহালেফা দুই রাখাত বলে মানে কসর করলেন আসরে নামাজ বা তাবে সেখানে রাত কাটিয়েছেন অনেকে মনে করে যে আসর পড়ে টান দিয়েছেন কিসের জন্য হজ করার জন্য না রাত কাটিয়েছেন সেখানে স্পষ্ট হাদিস ফালা মাস সকাল হলো তাহলে রাত কাটালেন মাগরে পড়লেন এসা পড়লেন এসা কসর করলেন খজর পড়লেন আর তারপরে সকালবেলা বেরিয়েছেন সকাল যখন হইল রাকে বা রাহেলা তাহ বাহনের উপরে চাপলেন ফাজা আলাইহস দেহ তারপরে আর তস্বি সুহান আল্লাহ এইসব পড়তে লাগলেন জি ফালাম্মা আলা আলাল বেদা যখন বেদা নামক উঁচু জায়গায় জুলহলিফা নিচু জায়গায় আছে তার পাশে যে উঁচু জায়গায় সেখানে যখন উঠলেন আর বাহন চলতে শুরু করলো লাব্বা বেহমা জামিয়ান তখন হউ জুমরা দুটোকে একসাথে নিয়ে তালবিয়া পাঠ করলেন একসাথে নিয়ে প্রথমে ছিল না কিন্তু এখানে বর্ণনাকারীর শেষ পরিণামটা বর্ণনা করেছেন নবী হাসান হজটা কি ছিল হজ ফেরান ছিল সেই জন্য ফালাম্মা দাখালা মাক্কা তা যখন মাক্কা প্রবেশ করলেন আমার আহম তাদেরকে নির্দেশ দিন আই আহিল্লু হালাল হয়ে যাও যাদের কাছে কুরবানি পশু নেই ও নাহারান নবী সাল্লাম বিয়াদি সাবাবুদ্দিন কেয়ামান নবী সাল সাতটি কোরবানি জবাই করেছিলেন দাঁড়ানো অবস্থায় কোন কুরবানি বোদন মানে উঠ উটের কুরবানি

আর সকাল হলো তারপরে ফজরের নামাজ পড়লেন সোমবার রাখেবার রাহের বাহনে চাপলেন হাত্তা ইস্তাবাদ বিহিল বায়দা বায়দা নামক স্থানে যখন তিনি গমন করলেন আহাল্লা বেহমরা তিন ওয়াহাজ ওমরা হজ দুটোকে একসাথে নিয়ে চলতে লাগলেন শেষ অবস্থাটা বর্ণনা করেছে বর্ণনাকারী আনাস রাজি আল্লাহ তার নবী হজ যেহেতু হজ্জে ছিল একশো নম্বর অধ্যায়ে বলছেন বাবন হচ্ছে লাইউ তিল জাজার মিনাল হাদিয়ে সাই আন কোরবানির পশুর কোনো কিছু কুয়াশাইকে দিতে পারবেন না আপনি পারিশ্রমিক হিসাবে দিতে পারবেন না পারিশ্রমিক হিসাবে দিতে পারবেন হাদিয়া হিসাবে দিলে হাদিয়া ওর মতো অন্য লোকে যতটা দিচ্ছেন ততটাই দিতে তার বেশি দিলে আপনি বলেন আর না বলেন সেটা পারিশ্রমিক আমার কথাটা বুঝছেন না বুঝছেন না ধরুন গ্রামের লোককে আপনি আমাদের দেশে তো দুই তিন পিস করে গোস্ত দেয় আচ্ছা বেশি করে বললাম গ্রামের লোকে সবকে আধ কিলো আধ কিলো আধা কিলো করে দিচ্ছেন ঠিক আছে বা এক কিলো এক কিলো করে দিচ্ছেন বলছে যে এটা গ্রামের লোক যারা সচ্ছল তাদেরকে আমার কোরবানির গোস্ত খাওয়ার গরিবদেরকে একটু বেশি দিচ্ছেন ধরেন দু কিলো পাঁচ কিলো দিচ্ছেন ঠিক আছে না আর আপনি কষাই কে দিচ্ছেন আপনি গ্রামের সবাইকে দিচ্ছেন আধা কিলো আর কষাই কে দিচ্ছেন এক কিলো বা দুই কিলো যদি আপনাদের জিজ্ঞাসা করে কেন কষাইকে দিচ্ছেন পারিশ্রমিক দেওয়া যায় না পারিশ্রমিক না তাকে আমি হাদিয়া দিচ্ছি কেন হাদিয়া বেশি মানে ইনডাইরেক্ট তাকে পারিশ্রমিক দিচ্ছেন যে আগামী বছরে যাতে করে এই বেশি হাদিয়া পেয়ে আগ্রহের সাথে আমার কোরবানি করতে আসে তাই এটা পারিশ্রমিক হয়ে গেল না হাদিয়ে দিবেন অন্যদেরকে যা দিবেন ততটাই দিতে পার তার বেশি দিতে পারবেন না আশা করি বুঝতে পারছেন সুতরাং আপনি পারিশ্রমিক বলেন আর না বলেন অন্যদের চাইতে বেশি দিলে সেটা পারিশ্রমিক হবে আপনি এমনি খাসি জবাই করে গোটা খাসি দিয়ে দেন কিন্তু কোরবানির পশু সে জবাই করলো সেই জন্য তাকে আমি পারিশ্রমিক দেব এটা জায়েজ নয় গোস্ত দেওয়া যায়জ নাই তবে অতটুকু দেবো যতটুকু অন্যদেরকে ওই রকমের অন্যদেরকে দিচ্ছেন আপনি জি সেটা তখন বলা যাবে যে হারিয়ে দিচ্ছেন অথবা অভাবী হিসাবে দিচ্ছেন আপনি গরিবকে যা দিচ্ছেন তাও কো দিচ্ছেন এইরকমই চামড়া এইরকম কোরবানির সাথে যা সংশ্লিষ্ট কোরবানির হ্যাঁ আমাদের দেশের লোকেরা বটও অনেকে খুব পছন্দ করে তাই না কোরবানির বুড়ি বট এখন বটটা যদি আপনি দিয়ে দেন যে কষায় তুমি নিয়ে নাও পারিশ্রমিক না অন্য কেউ যদি চান না না তোমাকে তো না এটা ওই কসাইকে কষাই কে দেবো তাহলে পারিশ্রমিক হয়ে যাচ্ছে ইন্টারেক্ট না দেবেন না আপনি পারিশ্রমিক দিতে পারবেন না আপনি তবে সবাইকে দিচ্ছেন ওকেও দিচ্ছেন ঠিক আছে অসুবিধা নেই তো হাদিসটা কোথায় হ্যাঁ ষোলোশো নম্বর হাদিস হাদিস বর্ণনা করছেন আলী রাজি আল্লাহ তালান বর্ণনা কি হাদিসের আর বা আসানি নবী সাহাশাল্লাম আমাকে নবী সাহাশাল্লাম পাঠালেন এই যে পাঠানোর অর্থ হইলো এখানে কিন্তু এখানে বাস আসামান উঠানো হইলো না দাঁড় করানো হলো না ফাকুম তো আলাল বুধনে আমি দাঁড়াইলাম উঠ যেখানে জবাই হচ্ছে সেখানে দাঁড়িয়ে থাকলাম আমারী আলিহাল্লা তুসাল্লাম আমাকে নবিস্লাম নির্দেশ দিলেন ফা সাম তো লোহু মাহা কোরবানির সব ভাগ বন্টন করে দিলাম সোম্মা আমারানি প্রত্যেক কোরবানির পশু থেকে অল্প অল্প নবীসাম নিয়েছেন এটাও সুন্দর যদি আপনি দেখছেন যে আমার তো মেলা কোরবানি আমি বেশি খেতেও পারবো না যদি অল্প স্বল্প নিধ এক আধ কিলো নিলেন একটু কলিজা নিলেন একটু এই নিলেন সেই নিলেন এটি শুনল এটি উত্তম আপনার প্রত্যেকটি একটা পশু থেকে আমি দশ কিলো নিয়ে নিলাম বিশ কিলো পঞ্চাশ কিলো নিয়ে নিলাম আর বাকিগুলোতে মোটাই নিলাম না এর মধ্যে প্রত্যেকটি পশু থেকে কারণ আপনি কুরবানী করেছেন আপনার তাতেও একটা অংশ আল্লাহ দিয়েছেন ফকুলু মেনহা তোমরা খাও ওয়াত এমল বায়েস আল ফাকির আর যার বিপন্ন দরিদ্র অভাবে তাদেরকেও খাওয়া অন্য আর বলছেন ফকুলু মেনহা, ওয়াত এমল কানে ওয়াল মত আর তোমরা নিজেরা খাও আর যারা চক্ষু লজ্জায় মান সম্মান চিন্তা করে চাইতে আসে না তাদেরকে অভাবী সেই জন্য তাদেরকেও দাও আর অলমোহ যারা চাই তাদেরকেও দাও তাহলে খেতে বলেছেন বলেছেন আত্মীয় স্বজন অন্যদেরকে বন্ধু বান্ধব তাদেরকেও খাওয়াবেন কোনো দোষ নেই আর এর জন্য তিন ভাগ সমান সমান হইতে হবে এরও কোনো দলিল নেই এগুলো ওলামাদের ফতুয়া কেউ কেউ বলেছেন কিন্তু আসলে এর কোনো ভিত্তি নেই সুতরাং যেই ক্ষেত্রে বেশি প্রয়োজন সেখানে বেশি খরচ করবেন যদি দেখেন গরিবদের সংখ্যা বেশি তাহলে বেশিটাই দান খাই যদি দেখেন আমার আত্মীয় স্বজন আর বন্ধু বান্ধব মহল অনেক বেশি তাদের জন্যই বেশি আপনি রাখবেন আপনি আর যদি মনে করেন যে না আমার নিজের সংসারে প্রয়োজন রয়েছে গরিব মানুষ একটা কোরবানি দিয়েছে গোটা বছর আর তো জবাই করতে পারবো না বেশিটাই রেখে নিলেন অল্প আত্মীয় স্বজনকে খাওয়ালেন অল্প গরিব মেশ তাও যাওয়া যাচ্ছে অবস্থা বুঝে ব্যবস্থা দেবেন দিন খুব সহজ কিন্তু অনেকে জটিল করে দিয়েছে আর মন গড়া ফতুয়া না তিন ভাগ করলেন না আপনি এটা কাজ করলেন আপনি না না তো বলছেন আমাকে দায়িত্ব দিলেন আর আমি গোস্ত বিতরণ করে দিলাম তারপর আমাকে নির্দেশ দিলেন ফাঁকাশাম তো লাহা যে আপনার উঁটের পিঠের ওপর যে আপনার অলঙ্কার ছিল কিসের চাদরের বা ঝুল ঝুল বুঝেন কেউ যে যা বুঝেন ঝুল হাতু তো ঝুল বুঝে না আহ মাসালি যে একটা হাত এই দুটা উঠেছে ঝুল কাকে বলে এই যে আমাদের শীতকালে গরুর ওপরে চট ছালা দেন না এটাকে ঝুল বলা হয় আর ওটের পিঠে একটা চাদর সেটা নকশারও হইতে পারে একটা চাদর দেওয়া থাকে সেটা সুসজ্জিত করার জন্য আর তার উপরে আপনার যে আরোহী সে বসে আছে তারপরে উটের পিঠে সিট সিট কভার থাকে সেটাও সেটাও তার মধ্যে সামিল তো জেলাল জুল্লের বহু বচন এটা হচ্ছে উটের পিঠের আবরণ বা আচ্ছাদন জি সেটাও ভাগ বন্টন করে দিলাম তার মানে সেগুলো একশোটি উঁটের যে একশোটি কি রয়েছে যে ওপরে কাপড় রয়েছে সেটাও বিতরণ করে দিলাম তাহলে সেটাও বাড়ি ফিরিয়ে নিয়ে আসা যাবে না সেটাও কসাইকে দেওয়া যাবে না ও জলুদ চামড়াও গরিব মিসকিনদের মাঝে বিতরণ করে দিলাম সাদকা করে দিলাম তারপরে হাদিস আলী রাজি আল্লাহ তাল্লা নতে বর্ণনা করেছেন সতেরোশো ষোলো নম্বর হাদিস ওইটাই তো ষোলো নম্বরে তারই অংশ বলছেন আমার নিন্নাবিসাম নির্দেশ দিলে ফাকুম তো আলাল বুদন ওটগুলির সামনে আমি দাঁড়িয়ে থাকলাম দায়িত্বশীল হে ওয়ালা উতি আলাই হা সাইয়ান ফি যে আর কসাইয়ের পারিশ্রমিক হিসাবে যেন কোনো কিছু কসাইকে না দি এই নির্দেশ দিন রসুরুল্লাহ সাল্লাম তারপরে কাছাকাছি যেহেতু হাদিস রয়েছে আর দু একটি হাদিস আমরা দেখি যথেষ্ট টাইম রয়েছে একশো একুশ নম্বর অর্ধায় বলছেন চামড়া সাদা করে দিতে হবে কোরবানির পশুর চামড়া কি করতে হবে সাদাকা করতে করে দিতে হবে আর আপনি সেটা যদি ব্যবহার করেন দেবাগাত দিয়ে শোধন করে তারও বৈধতা আছে কিন্তু সাধারণত যেহেতু ব্যবহার করতে পারে না মালিক সেই জন্য আপনি যদি মনে করেন যে সেটা বিক্রি করে পয়সা খেয়ে নেব এটা নাই বিক্রি করে পয়সা খেয়ে নেব এটা নয় বা এই যে চামড়াটি আমি কসাইকে দিয়ে দেবো তাও যায়জ নয় হাদিয়া হিসাবে দিয়ে দেবো তাও জায়েজ নয় কারণ হাদিয়া দিলে আপনি ইনডাইরেক্ট সেটা পারিশ্রমিকই দিচ্ছেন না সেটা গরিব মিসকিনে বিতরণ করে দেবেন চামড়া বিতরণ করে দেন চামড়া দিয়ে দেন যদি চামড়া সংরক্ষণ আর না হলে কোনো প্রতিষ্ঠানকে দিয়ে দিলেন তারপরে তারা চামড়া বিক্রি করে দিল কোনো অসুবিধা নেই চামড়া বিক্রি করা যায় আজকাল কেউ কেউ হতো না চামড়া বিক্রি করা যাবে না ব্যবহারই করতে হবে না এমন কিছু নেই এমন দিনে জটিলতা নেই যেহেতু আজকাল মুসলিমরা সেসব হয়তো চামড়া নিজেরা শোধন করতে জানেও না আর সেসব শোধন করে ব্যবহার আজকাল ব্যবহার করার কোনো ক্ষেত্রও না এক যুগ ছিল যে তা দিয়ে মশক তৈরি করতো তা দিয়ে নিজেরাই জুতো তৈরি করতো ইত্যাদি ইত্যাদি এখন তারা করে না সে তো ফ্যাক্টরি দিয়ে পাঠাইতে হবে তাইলে হবে সেই জন্য চামড়া বিক্রি করে দিয়ে সেই পয়সা গরিব মিসকেনে বিতরণ করা সেটাও জায়জ এই মর্মে সালাফি আলমাদের ফতুয়া রয়েছে জি তো সাদকা করে দিতে হবে হাদিস বর্ণনা করছেন আলী রাজি আল্লাহ তালান হো তিনি বলছেন আন্নান্ন আমার আহ্নাকে নির্দেশ দিলেন আইয়াকুম আলা বুধ নেহি যে কুরবানির পশুগুলি দেখাশোনা করো ওয়াইয়াকুদ নাহকুল্লাহা আর এই কুরবানির পশুগুলির গোস্ত সব বিতরণ করে দাও লহু মাহা তার গোস্ত বা জলুদাহা চামড়াও বিতরণ করে দাও আর তার উপর যে কাপড় চোপড় রয়েছে বা চাদর রয়েছে সেটাও বিতরণ করে দাও আর কষায়ের পারিশ্রমিক হিসাবে কোনো কিছু যেন না দেওয়া হয় এতে থেকে তাহলে কসায়ের পারিশ্রমিক দেবেন না কিসে থেকে দেবেন নিজের পকেট থেকে দেবেন নিজের ক্যাশ থেকে দেবেন এখানে আর একটি মশলা শনি অনেকেই দেশে জাকাত বিতরণ করার জন্য যাচ্ছেন অনেক টাকা জাকাত যা পয়সাওয়ালাদের কথা বলছি যাদের ধরেন পঞ্চাশ হাজার জাকাতই এরকম অনেকে আছে হ্যাঁ বা বিশ হাজার ত্রিশ হাজার জাকাত বেরোলো এক লক্ষ রিয়েল জাকাত এখন জাকাত বিতরণ করার জন্য যাচ্ছেন অথবা কাউকে পাঠাচ্ছেন যে ভাই আমার জাকাতটা তুমি বিতরণ করে দিয়ে আসো পাঠাচ্ছেন আর ভাবছেন যে ওই জাকাতের একটা অংশ দিয়ে ওর একটা টিকিট করে দেব দেশে পাঠাচ্ছি যেহেতু বিতরণ করার জন্য অথবা আমার টিকিটটা ওই জাকাতের পয়সা দিই কেন যায় আপনাকে নিজের পকেট থেকে দিতে হবে জাকাত পুরোটা গরিব মিশকিনের মাঝে বিতরণ হতে হবে যাদের হক রয়েছে আট শ্রেণীর আর আপনাকে আপনার টিকিট আপনাকে করতে হবে জাকাত বিতরণ করতে যাচ্ছেন অথবা যাকে পাঠাচ্ছেন দায়িত্ব দিয়ে আপনি নিজের গ্যাস থেকে টিকিট করে দেবেন যে তোমার খরচ খরচা দিচ্ছে তুমি জাকাতটা বিতরণ করে আসো কিন্তু আপনি জাকাতের আপনার অংশে দিয়ে টিকিট করে দেবেন এটা হারাম যাইজ না জি জাকাত আদায় হবে না একশো বাইশ নম্বর অধ্যায় বলছেন বাবন এই অধ্যায় হচ্ছে ইয়তা সাদ্দা কবি জেলাল বুদনে উঁটের হ্যাঁ পিঠে যে কাপড় রয়েছে চাদর রয়েছে সেটাও সাদকা করে দিতে হবে সতেরোশো আঠারো নম্বর হাদিস হাদিস বর্ণনা করেছেন মুজাহেদ ইবনাবি লাইলা তো ইবনাবি লাইলা তাবে তিনি আলী রাজি আল্লাহ তালান তো বর্ণনা করেছেন কাল আহদান নবিসা সাহেব মেয়াতা বাদানা নবী সাহেসাল্লাম কুরবানি করেছেন হজের ময়দানে বিদে হজে একশোটি উঠ মেয়াতা বাদানা বাদানাথুন মানে উট একশো ওর জবাই করেছেন ফা আমারানি বে লহমেহা আমাকে নির্দেশ দিয়েছেন এই একশো টুটের গোস্তের ক্ষেত্রে ফাকাসাম তো আমি সেগুলি গরিব মিসকিনদের মাঝে বিতরণ করে দিয়েছি জি মক্কার গরিব মিস্কিনদের মাঝে বিতরণ করবেন আর যদি সেটা হজে তামাত্তর বা কেরানের কোরবানি হয় তো নিজেরাও খেতে পারবেন সুম্মা আমারানি বেজেলা লেহা তারপর আমাকে নির্দেশ দিয়েছেন উটের পিঠের চাদরগুলির ক্ষেত্রে ফাঁকা সেগলিও সেগুলিও গরিবের মাঝে বিতরণ করেছি জোম্মা বে জুলু দেওয়া চামড়ার ক্ষেত্রে নির্দেশ দিয়েছেন ফাঁকা সামতোহা সেগুলিও আমি বিতরণ করে দিয়েছি জি এখানেই আজকের আলোচনা শেষ করছি আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রবুল্লা আলমিন আমাদের নেক আমল কবুল করেন আমাদের এলমে আমলে দান করেন জাক ওসল আল্লাহ সাল্লাম আলিয়ানা মোহাম্মদ ওয়ালা আলী ওসাহাবহী আজমাই